Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চতুর্থ পর্বে আমি আলোচনা করব যে পুলিশ আইনের 13, 14, 15 ধারা। পুলিশ আইনের 13, 14, 15 প্রত্যেকটা ধারায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা বর্ণনা আছে। কোনো স্থানে আইন শৃঙ্খলা রক্ষার জন্য 13 ধারা, 14 ধারা বলছে রেলওয়ে বা পার্শ্ববর্তী এলাকায় বা পার্শ্ববর্তী কোনো স্থাপনায় অতিরিক্ত পুলিশ নিয়োগ, 15 ধারা বলছে উপদ্রুত বা বিপজ্জনক কোনো এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ। অর্থাৎ 13, 14, 15 তিনটা ধারায় অতিরিক্ত পুলিশ নিয়োগের কথা বর্ণনা আছে। এটার সাথে আবার পিআর বিধি আছে 667, 669, 670 বিধি। এটা ডিএমপি অধ্যাদেশ হচ্ছে 36 ধারা। তাহলে পুলিশ আইনে 13, 14, 15 পিআর বিধি 667, 669, 670 ডিএমপি অধ্যাদেশ 36 ধারা, এই সবগুলো ধারা বিধি মিলিয়ে অতিরিক্ত পুলিশ। এখন এখান থেকে আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে অতিরিক্ত পুলিশ কাকে বলে। এটা টিকা আকারও আসতে পারে, পার্থক্যর ক্ষেত্রেও আসতে পারে, দুই মার্কের প্রশ্নও আসতে পারে, অতিরিক্ত পুলিশ কাকে বলে। এখন আমরা এখান থেকে যেটা জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ, যেটা সেটা হচ্ছে অতিরিক্ত পুলিশ। অতিরিক্ত পুলিশ আমরা শব্দটা থেকেও কিন্তু অনেক কিছু বুঝতে পারি, অতিরিক্ত যেটা মোতায়েন করা হয়। আমি বলি এরকম যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে কোনো স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য উদ্যতন কর্তৃপক্ষ নিয়মিত পুলিশ বাহিনীতে যে পুলিশ নিয়োগ করে তাকে অতিরিক্ত পুলিশ বলে। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে সে ব্যক্তি পাবলিক হবে, সে বহিরাগত পাবলিক হবে, সে কোনো জায়গায় কোনো স্থাপনায় বা কোনো বিপজ্জনক এলাকায় তার নিজস্ব ফ্যাক্টরি, মেল ফ্যাক্টরি বা বিভিন্ন স্থাপনায় বা ব্যক্তিগত মালিকানায় বিভিন্ন স্থাপনায় পুলিশ নিয়োগ করার জন্য যদি প্রয়োজন মনে করে তাহলে সে ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করবে। এটা আইজিপি মহোদয়ের নিকট করতে পারে, অতিরিক্ত আইজিপি মহোদয়ের নিকট করতে পারে, ডিআইজি মহোদয়ের নিকট করতে পারে, সর্বনিম্ন পুলিশ সুপার মহোদয় বরাবর করতে পারবে। তাহলে পুলিশ সুপার মহোদয়ের উপরস্থ যে কোনো অফিসার অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে। এখানে যদি প্রশ্ন করে যে কোন পদমর্যাদার অফিসার অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে, সেক্ষেত্রে পুলিশ সুপার পদমর্যাদার উপরস্থ সকল অফিসার অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে পারে। তার অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য আবেদন করবে কে? কোনো ব্যক্তি, মালিকানাধীন ব্যক্তি। তাহলে অতিরিক্ত পুলিশ কাকে বলে সেটা আমরা একটু আগে আলোচনা করছি, এখন আমরা কিছু আর বিষয় ব্যাখ্যা করার চেষ্টা করছি। সেটা হচ্ছে অতিরিক্ত পুলিশ যদি মোতায়েন করার পর তাদেরকে আবার যদি উদ্রও করতে হয় সেক্ষেত্রে আবেদনকারী এক মাস পূর্বে লিখিতভাবে আবেদন করতে হবে যে অতিরিক্ত পুলিশকে উদ্রও করার জন্য, তাহলে সে অতিরিক্ত পুলিশের খরচ বহন থেকে মুক্তি পাবে। অর্থাৎ অতিরিক্ত পুলিশ যে যার আবেদনের প্রেক্ষিতে মোতায়েন হবে সে আবেদনকারী অতিরিক্ত পুলিশের খরচ বহন করতে হবে, সকল সুযোগ সুবিধা খরচ বহন করতে হবে। তাহলে আমরা এই পুলিশ আইনের 13, 14, 15 ধারা থেকে আমরা কি বুঝলাম যে কোনো ব্যক্তির আবেদন ক্রমে কোনো স্থান, কোনো স্থাপনা, কোনো এলাকায় অতিরিক্ত পুলিশ করার প্রয়োজন হলে উদ্যতন অফিসার নিয়মিত পুলিশ বাহিনীতে যে পুলিশ মোতায়েন করে তাকে অতিরিক্ত পুলিশ বলে। অতিরিক্ত পুলিশের খরচ আবেদনকারী বহন করবে এবং অতিরিক্ত পুলিশকে উদ্রো করতে হলে আবেদনকারী এক মাস পূর্বে, উদ্রো করার এক মাস পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট কী করতে হবে? আপনার লিখিতভাবে আবেদন করতে হবে, লিখিত আবেদনের প্রেক্ষিতে সে অতিরিক্ত পুলিশের খরচ বহন থেকে মুক্তি পাবে। তা পুলিশ আইনের 13, 14, 15 এই ধারার সাথে পিআর বিধির 667, 669, 670 এবং ডিএমপি অধ্যাদেশ 36 ধারা আপনার সংযুক্ত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।